ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। যে সম্মানিত দীন ভাইন্ডার থেকে বলছিলেন যে আমাদের দেশে বিয়ে শাদীর সময় বর কন্যাকে থুবড়া খাওয়ানো হয়, হলুদ মাখানো হয়, তারপরে আপনার গান বাজনা করা হয়, এগুলো কি শরীয়ত সমর্থন করে না করে না? জি না, সম্মানিত দীন ভাই, বিয়ে নিয়ে অনেক কুসংস্কার আমাদের দেশে এবং ইন্ডিয়া সব জায়গাতেই আছে, আর খাস করে মুসলিমেরা ইন্ডিয়ার হিন্দুদের চর্চাগুলো, কৃষ্টি কালচারগুলো কিছুটা তারা গ্রহণ করে এই সমস্ত গুলো মুসলমান সমাজে ঢুকেছে। গান বাজনা সবসময়ের জন্য হারাম, এটা কখনো করা যাবে না। সাথে সাথে বরকে থুবড়া খাওয়াই বেগানা মহিলারা, এটাও হারাম, এবং মেয়েদেরকে বেগানা পুরুষে থুবড়া খাওয়ায় এটাও হারাম, কোনো সময় যায় নাই। সেটি যেভাবে হোক, চামচ দিয়ে হোক, হাত দিয়ে হোক, কারণ একজন বেগানা পুরুষের সামনে একজন বেগানা মহিলা এইভাবে ওপেন আসতে পারে না, মুখ খুলে। এমনি ভাবে আপনার পুরুষের সামনে বেগানা মহিলা আসতে পারে না, এমনি ভাবে মহিলার সামনে বেগান আসতে পারে না পুরুষ। সুতরাং দুটাই হচ্ছে আপনার কুসংস্কার, ইসলাম এগুলো কোনোটাই সমর্থন করে না। এবং একাকার হয়ে অলিমার দাওয়াত খাওয়া দাওয়া, এটাও ইসলাম সমর্থন করে না। মেয়েদের উপর চাপ দিয়ে মেয়েদের পক্ষে খাওয়া, এটাও ইসলাম সমর্থন করে না, এগুলো কোনোটাই জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন এবং বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।